এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুন ইতিমধ্যেই সরাসরি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে এসে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় উপস্থিত হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলি ঘূর্ণিঝড়টির প্রভাবে গতকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আজও বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে কোথাও কোথাও আশি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে তবে গতকাল ঘূর্ণিঝড়টি যেইভাবে শক্তি বৃদ্ধি করছিল তাতে কিন্তু ক্রমশ দুর্যোগের আশঙ্কা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটাই কমে গিয়েছে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসছে ততই কিন্তু শক্তি হারাতে দেখা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি গতিবেগ রয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বায়ু ঝাপটা মুডে এবং সাধারণ গতিবেগ রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই শক্তি হারিয়ে একটি অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় মহেশকালী টেকনাপ এই সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে ফলে যে দুর্যোগের আশঙ্কা বা যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল কিছুটা হলেও উপকূল বা এলাকার বাসিন্দাদের জন্য স্বস্তির খবর যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপ রূপে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে খুব সম্ভবত আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই সিস্টেমটি সরাসরি চট্টগ্রাম বিভাগের সাতকনিয়া কুতুবদিয়া দিয়া ছ চিটাগং হাটবাজারি এই এলাকাগুলির উপর আছড়ে পড়বে এবং যখন আছড়ে পড়বে তখন প্রায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার এই গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়ার ফলে এইসব এলাকায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কুতুবদিয়া দিয়া ছ সাতকোনিয়া মহেশখালী এই এলাকার উপর সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপ এর প্রভাবে এদিকে চট্টগ্রাম সহ বরিশাল বিভাগের চার ফেশন লালমোহনার উদ্দিন হাতিয়া অর্থাৎ বরিশালের উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি দুপুরে পর থেকে আরও উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে এবং ধীরে ধীরে চট্টগ্রাম বিভাগ পেরিয়ে ত্রিপুরাতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে আজকে বিকেলের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এই দুর্যোগ কেটে যাবে তবে আজকে বিকেল পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির প্রভাবে তো আসুন দেখে নিব কোন কোন জেলাগুলিতে হবে বজ্রসহ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা বার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে আজ পশ্চিমবঙ্গের কোথাও সেইভাবে ঝড় বৃষ্টি বৃষ্টির আশঙ্কা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হয়তো হালকা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আজকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে চিটাগঙ্গে অর্থাৎ চট্টগ্রাম বিভাগে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে হাটবাজারিতে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে এদিকে ছকনিয়া ফটিকছড়ি জেলায় বৃষ্টি হচ্ছে পঁচিশ মিলিমিটার অর্থাৎ চট্টগ্রাম জুড়ে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে আজ দুপুর বারোটা পর্যন্ত এই দুর্যোগের আশঙ্কা রয়েছে এদিকে মদবাড়িয়া ফটিকছড়ি হাটবাজারি চিটাগং সাতকনিয়া রাজস্থলী রংছড়ি বিলাইছড়ি ধানচি ইতুবদিয়া মহেশখালী টেকনাফ এই উপকূলবর্তী এলাকাগুলি সহ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দুপুর পর্যন্ত চলবে এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চার চারফেশন লালমোহন হাতিয়া এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে বাকি কোথাও আর বৃষ্টি সেইভাবে দেখা যাবে না পরবর্তীকালে সিস্টেমটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে যাবে এবং আজকে দুপুর বারোটার পর থেকে এই সিস্টেমটি তার শক্তি হ্রাস করবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এই সিস্টেমটি দুপুরের পর থেকে আরো উত্তর পূর্ব দিকে সরে গিয়ে এদিকে ত্রিপুরাতে প্রবেশ করবে এবং ত্রিপুরায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বিকেল পর্যন্ত বৃষ্টি হতে পারে তার পাশাপাশি এদিকে খুলনা বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে যদিও सम्भावना खूब कम আজ বুধবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বিভিন্ন মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে যেহেতু তার কারণে আজকে দিনভর বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে বুধবার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ এলাকাতে মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকায় তার সঙ্গে চট্টগ্রামে আজকে ভারী ভারী থেকে অতি বৃষ্টি এবং দমকা চলবে মোটামুটি দুপুর একটা পর্যন্ত এই বারোটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাতাসে বেড়ে গিয়েছে তার কারণে উমট ভাব এবং একটু তাপমাত্রা বেড়ে গিয়েছিল সেই তাপমাত্রা আজ থেকে আবারও কমতে শুরু করবে এবং আজ থেকে উত্তর পশ্চিম ভারতে যে ঠান্ডা বাতাস সেটা প্রবেশ করতে শুরু করেছে তার ফলে আবারও তাপমাত্রা কমবে এবং আকাশ পরিষ্কার হবে পাশাপাশি আদ্রতা জনিত অস্বস্তি এবার কিছুটা কমবে এবার ধীরে ধীরে শীত পড়তে শুরু করবে তো আসুন দেখে নিব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দিন আবহাওয়া একেবারে পরিষ্কার থাক ঝড় বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা নেই ও মোটামুটি পরিষ্কার থাকবে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে না ২৬ তারিখে বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে সাতাশ তারিখেও বৃষ্টি নেই আগামী নভেম্বর মাসে দু তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে